ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে ক্লাস সিক্স এবং সেভেনে এটা সুন্দর সমস্যা নিয়ে আলোচনা করব যে এইট ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ার এই রাশিমালাকে বীজগণিতিক রাশিমালা তাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে দুটি বর্গ যেমন ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই পার্টটা কিন্তু দুটি বর্গের সমষ্টি আকারে আছে কিন্তু দেখো তার সঙ্গে এইট গুণ হয়ে আছে তাহলে এইট ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে টোটাল যে রাশিমালা এই টোটালটাকেই কিন্তু করতে হবে না দুটি বর্গের সমষ্টি আকারে যোগফল আকারে প্রকাশ করতে হবে তাহলে কীভাবে করি এখানে দেখো আমরা একটা ফর্মুলা জানি যে টু ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার সমান জানি আমরা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে দেখো এইটা একটা বর্গ এইটা একটা বর্গ এবং তাদের সমষ্টি হয়ে আছে এটা দেখো আর করতে পারি যে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স মাইনাস হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস এখানে দেখো প্লাস মাইনাসটা কেটে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়ান ওয়াই স্কোয়ার টু কমনলি এটা পাচ্ছি তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এই যে রাশিমালা এটাকে আমরা টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্মে লেখার চেষ্টা করি তাহলে দেখো এইট শোন হচ্ছে টু ইন্টু ফোর স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু ইন্টু ফোর এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার এই যে ফোর এ স্কোয়ার এটাকে লিখতে পারি ফোর মানে হচ্ছে টু স্কোয়ার ইন্টু স্কোয়ার তাহলে এটা হয়ে যাচ্ছে টু এ তার হোল স্কোয়ার সূচকের একটা নিয়ম রয়েছে যে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম যদি পাওয়ারগুলো সেম হয় তাহলে লিখতে পারবো এ ইন টু বি হোল টু দি পাওয়ার এম তাহলে টু টু দি পাওয়ার টু টু এ টু দি পাওয়ার টু সমান টু টু এ হোল টু দি পাওয়ার টু এটা কাজে লাগানো হয়েছে ঠিক আছে তাহলে এটাকে লিখতে পারি টু টু এর হোল স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার মানে হচ্ছে টু বির স্কোয়ার তাহলে দেখো টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্ম পেয়ে গেছে তাহলে লিখতে পারি দিসিকলস টু টু এ প্লাস টু বি তাদের হোল স্কোয়ার প্লাস টু এ মাইনাস টু বি তার হোল স্কোয়ার তাহলে এ একটা বর্গ এ একটা বর্গ এবং তাদের সমষ্টি তাহলে এইট ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই রাশিমালাকে আমরা দুটি বর্গে সমষ্টি আকারে লিখতে পারলাম তাহলে কী পেলাম অর্থে এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু টু এ প্লাস টু বি হোল স্কোয়ার প্লাস টু এ মাইনাস টু বির হোল স্কোয়ার এই হচ্ছে আমাদের আনসার ছোট্ট অঙ্ক বেশ মজার তাহলে এই অঙ্ক করতে গিয়ে আমাদের কিন্তু এই যে ফর্মুলাগুলো একটু রপ্ত রাখতে হবে